हेलो एवरीवन, आमी माहिया। आज के आमी आपनादेर घुरे देखाबो मेहेदी फूड कोर्ट। राजधानीर कोलाहल छेड़े परिवार परिजन किंबा प्रिय मानुषेर संगे मुखरोचक सब खाबार खेते पारबेन ए फूड कोर्टे। एखन पर्यन्त एटी बांग्लादेशेर सबचेये बड़ फूड कोर्ट। এই ভিডিওতে আমি আপনাদের বলবো মেহেদী ফুড কোর্টটিতে কি কি আছে, ফুড কোর্টটির অবস্থান, কিভাবে যাবেন, কি কি দোকান এখন চালু হয়েছে এবং সেখান থেকে কি কি ফুড পাবেন এবং সেগুলোর প্রাইস কত ইত্যাদি। চলুন তাহলে শুরু করা যাক। মেহেদী ফুড কোর্টটির প্রতিষ্ঠাতা রংধনু গ্রুপ। ঢাকার বসুন্ধরায় টোটাল 12 বিঘা জমির ওপরে গড়ে উঠেছে এই সুবিশাল ফুড কোর্টটি, যেখানে রয়েছে টোটাল 218টি ফুড শপ। আর এটির উদ্বোধন করা হয়েছিল 1 মে 2018 সালে। একই ছাদের নিচে সব ধরনের খাবার পাওয়া যাবে এই পরিকল্পনা নিয়েই তৈরি করা হয়েছে এই ফুড কোর্টটি। সব ধরনের খাবার সহ এখানে চালু হবে নারী পুরুষের জন্য আলাদা সুইমিং পুল, জিম, গেমিং জোন ইত্যাদি। তবে এখানে ছোট পরিসরে বানানো কিডস জোনটি অলরেডি চালু হয়ে গেছে। সাথে চালু রয়েছে দুটি সুন্দর পানির ফোয়ারা। এবার বলি কিভাবে যাবেন মেহেদী ফুড কোর্টে। যাদের নিজস্ব পরিবহন আছে তারা তো খুব সহজেই যেতে পারবেন, তবে বাসে করে ঢাকার যে কোনো স্থান থেকে যেতে চাইলে আপনাদের প্রথমে নামতে হবে কুড়িল বিশ্ব রোডে। সেখান থেকে পূর্বাচল যাওয়ার যে কোনো বাসে উঠে পড়লেই মাত্র 10 মিনিটে পৌঁছে যাবেন মেহেদী ফুড কোর্টে। এছাড়াও কুড়িল বিশ্ব রোড থেকে অটোরিকশার মাধ্যমে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে যেতে পারবেন। বসুন্ধরা আবাসিক এলাকা পার হওয়ার পর 300 ফিট হাইওয়ে হেঁটে ক্রস করলেই পৌঁছে যাবেন এখানে। এবার বলি কি কি ফুড পাবেন। আমার ভিডিওতে তো অলরেডি কিছু নিশ্চয়ই দেখিয়ে ফেলেছেন কি কি ফুড শপ এখানে ওপেন রয়েছে। তারপরও বলি, এখানে আমি দেখলাম বাংলা কাবাব আইটেম থেকে শুরু করে চাইনিজ বিভিন্ন ফুড যেমন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাউমিন, স্যুপ যেমন অ্যাভেলেবল, তেমনি আছে থাই, মেক্সিকান, জাপানিজ, আরও অনেক রকম ফুড। তবে আমার কাছে মনে হলো ইন্ডিয়ান ফুড আইটেমের শপ সবচেয়ে বেশি পরিমাণ আছে, যেখান থেকে আপনাদের পছন্দের দোসা, ছোলা বাটোরা, হায়দ্রাবাদি বিরিয়ানি সব কিছুই পাবেন, আর প্রাইসও খুবই রিজনেবল। আপনাদের সুবিধার জন্য আমি অনেক রেস্টুরেন্টেরই ফুড মেনুর প্রাইসগুলো দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের আমি কিছুটা হলেও হেল্প করতে পারছি। তাহলে আরও দেখতে থাকুন। Thank you.
এখানে দোতলায় একটি মাত্র শপ এখন চালু রয়েছে আর তার নাম হলো দা ফুড হল যা 300 ফিট দিয়ে যাওয়ার সময় অনেকেরই হয়তো চোখে পড়েছে। আরেকটি সুবিধা যেটি না বললেই নয় আর সেটি হলো যেহেতু এটা অনেক বড় ফুড কোর্ট তার মানে তো বুঝতেই পারছেন এখানে প্রচুর মানুষ একসাথে খেতে পারবে সো আপনাদের যদি কোনো বার্থডে অ্যানিভার্সারি পার্টি বা অন্যান্য গেট টুগেদারের প্রয়োজন হয় তাহলে আপনি বেছে নিতে পারেন এই ফুড কোর্টটি ক্যাপাসিটি বেশি থাকার সুবিধায় তারা বিভিন্ন কর্পোরেট পার্টি সেমিনারেরও আয়োজন করতে পারে আর পার্কিং নিয়ে নো টেনশন পুরো ফুড কোর্টটির সামনে রয়েছে বিশাল পার্কিং যদি আউটডোরে কোনো প্রোগ্রাম করতে চান তবে সেটারও ব্যবস্থা রয়েছে ফেরার পথে আপনারা চাইলে কিছু দই মিষ্টিও কিনতে পারবেন এখানে বিখ্যাত বগুড়া দইও পাওয়া যায় ওকে এই ছিল মেহেদি ফুড কোর্ট নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব ধন্যবাদ সবাইকে